উত্তর চব্বিশ পরগনা জেলা যুব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আয়োজিত হল ব্যারাকপুরে স্বাধীনতা দিবসের কর্মসূচি। কেনাবেচা এখন আপনার শহরে সমস্ত দৈনন্দিন জিনিস এখন ঘরে বসেই পেয়ে যান, তাহলে আর দেরি কেন, এখনই অর্ডার করুন kenabecha.in-এ। উত্তর চব্বিশ পরগনা জেলা যুব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আয়োজিত হল স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচি। ব্যারাকপুর বটতলা এলাকায় ভারতের জাতীয় পতাকার উত্তোলন করেন ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক তথা ব্যারাকপুর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম দাস। এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জয়দীপ দাস, উত্তর চব্বিশ পরগনা জেলা যুব তৃণমূল কংগ্রেসের যুগ্ম সম্পাদক অমল মিত্রসহ অন্যান্য যুব তৃণমূল কংগ্রেস নেতা ও কর্মীরা। এদিনে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মানুষের মধ্যে 500 মাস্ক বিতরণ করা হয় করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য।